হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে পরপর অনেক কটা আপডেট নিয়ে চলে সেই ভিডিওটাই তাই যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন দেখে নিচ্ছি এখনকার সবথেকে বিগ ব্রেকিং তিনটে বড় আপডেট এই ভিডিওটায় প্রথমেই শেয়ার করছি আমি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমি অলরেডি দুপুরবেলা বলে দিয়েছি আপনাদের এবং বর্তমানে নিয়ে চলে এলাম তার অফিসিয়াল নোটিফিকেশান দেখুন নোটিশে তারা জানিয়ে দিয়েছে 24 মে 2023 দুপুর 12টা নাগাদ রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং 12:30 থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট অথবা এসএমএস বা বিভিন্ন যে মোবাইল অ্যাপ সেখান থেকে দেখতে পাবেন সবথেকে বেস্ট হচ্ছে wbresult.nic.in এখান থেকে দেখতে পাবেন এছাড়া এক্সাম ইটিসি বা অন্যান্য জায়গা থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন মাদ্রাজার যে রেজাল্ট চলেছে তার রেজিস্ট্রেশন যেমন বর্তমানে এক্সাম ইডিসিতে চলছে রেজিস্ট্রেশন করে রাখলে আপনার রেজাল্টটা আপনি আগে থাকতেই মোবাইলের মাধ্যমে আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন আমি জানিয়ে দিই 7 দিন সময় নিয়ে নিল এখানে বোর্ড 7 দিন সময় নিল কিসের জন্য অর্থাৎ 31 মে 2023 আগে আপনি কিন্তু মার্কশিটটা হাতে পাবেন না এবং এক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে অনেক জায়গায় ডেট লাইনটা কিন্তু চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আরও একটা সপ্তাহ স্টুডেন্টসও ওয়েট করতে হবে অর্থাৎ যেটা বলা হয়েছিল যে মে মাসের মধ্যেই প্রকাশ হতে চলেছে রেজাল্ট জুন মাস না গিয়ে সেটাই হলো এবং 24-এর মধ্যে রেজাল্ট 31-এর মধ্যে আপনি মার্কশিটটা হাতে পাচ্ছেন তার পরবর্তী শুরু হয়ে যাবে কলেজ ভর্তি তার আপডেট নিয়ে চলে আসবো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট আর বিশাল বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি অন্যান্য এইচএসএর আপডেটগুলো নিয়ে চলে আসছি চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট এবার নিয়ে চলে এলাম আরও একটা নোটিফিকেশান আপডেট এবার যে নোটিশটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যত উচ্চ মাধ্যমিক স্কুলের যত রয়েছে এবং তাদের যে হেড টিচাররা রয়েছে তাদের জন্য নোটিফিকেশান ইস্যু হয়েছে সেখানে বলে দিয়েছে ক্লাস ইলেভেনের যে অ্যানুয়াল এক্সামিনেশান 2023 তার যে মার্কস এন্ট্রি সেটাও কম্পিউটারের মাধ্যমে অনলাইনে করতে হবে এবং তার জন্য লাস্ট ডেট দিয়েছে 19/5/2023 থেকে 31/5/2023 মধ্যে এই একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের যারা স্টুডেন্টস আছে তাদের যে মার্কস সেটাকে এন্ট্রি করতে হবে জানিয়ে দিয়ে আমি এই ক্লাস এন্ট্রি অর্থাৎ মার্কস এন্ট্রি যখনই হয় তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হয়ে যায় তাই জুন মাসে 15-এর মধ্যে একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এমনটাই আপডেট চলে আসছে যদিও এখানে তার কোনো এখন অবধি অফিসিয়াল ডেট বলেনি তার ফলে একাদশ শ্রেণীর যারা স্টুডেন্টস আছে তাই জানাচ্ছি বিশালভাবে বেস্ট অফ লাক কারণ সামনের মাসেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে এই মাসে কিন্তু রেজাল্টটা প্রকাশ হচ্ছে না এর একটা বড় কারণ হচ্ছে কিছু স্কুলে এখনও অবধি মার্কস এন্ট্রি বাকি রয়েছে সেগুলো 31/5/2023 মধ্যে কমপ্লিট করতে নির্দেশ দিয়েছে কিন্তু বোর্ড চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট করে দিচ্ছি এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে রিভিউয়ের আপডেট ছিল তার আপডেট চলে এসছে আমি বলে দিই আপনাদের ইউনিভার্সিটি সিইউ এক্সাম যে পোর্টাল সেখানে না থাকলেও বর্তমানে প্রত্যেকটি কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড প্রত্যেকটি কলেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিভিউয়ের নোটিফিকেশান এবং সেই রিভিউ নোটিফিকেশান তারা বলে দিয়েছে কাদের বিএ বিএসসি অর্থাৎ যাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল সেমিস্টার 5-এ এবং এই নোটিফিকেশান অনুযায়ী যে তাদের যে বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে রিভিউ হতে চলেছে সেই রিভিউ হবে তার ফর্ম ফিল আপ হবে 16 তারিখ থেকে 23/5/2023 থেকে অর্থাৎ আগামীকাল থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে এবং এখানে বলে দিই আমি এই ক্ষেত্রে এই দুটো ওয়েবসাইটেই ফর্ম ফিল আপ হবে আশা করছি কালকের মধ্যে আপডেটটা পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে না থাকলেও কোনো অসুবিধা নেই সিইউ এক্সাম বা সিইউ এক্সাম উইন্ডোতে গিয়ে যেভাবে আপনারা রিভিউ ফর্ম ফিল আপ করে থাকেন সেভাবে করতে পারেন অথবা যেভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ হয় ঠিক সেভাবেই আপনার অপশানটা ওপেন হয়ে যাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে বলে দিই 110 টাকা লাগছে একটা পেপারের জন্য 210 টাকা লাগছে দুটো পেপারের জন্য সেলফ ইন্সপেকশনের জন্য লাগে 500 টাকা পার পেপার পার ইউনিট এবং এক্ষেত্রে আমি টোটাল যাবতীয় যে রুলস রেগুলেশন কীভাবে হয় টোটাল জাস্ট একটা ভিডিওতে শেয়ার করা আছে প্লিজ একটু দেখে নেবেন জানিয়ে দিই আমি আপনাদের বিকমের কিন্তু এখন অবধি রেজাল্টে কোনো আপডেট নেই তবে আশা করা যাচ্ছে আজকে তো টাইম পেরিয়ে গেল কাল পরশুর মধ্যেই রেজাল্টের আপডেট চলে আসবে এবং উইদিন 20-এর মধ্যেই রেজাল্টের আপডেট চলে আসবে এমনটাই আপডেট বাট সেটা এখন অবধি কনফার্ম নয় কারণ যতক্ষণ না রেজাল্ট বেরোয় বলা যাচ্ছে না তাই বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি এবং রেজাল্ট চলে এলে আপডেট শেয়ার করবো যেরকম চলে এলো এখানে 5 সেমিস্টার 5-এ রিভিউয়ের আপডেট ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন বেস্ট অফ লাক